স্যার আসসালামু আলাইকুম স্যার, স্যার মিষ্টি নেন। কি ব্যাপার, কিসের মিষ্টি এটা? ছেলে হয়েছে আমার। কংগ্রেচুলেশন। মা আর সন্তান ভালো আছে তো? জি স্যার। আপনার আপনার পক্ষের মিষ্টি কবে খাচ্ছি? আসলে আমরা এখনো ঠিক আমি সমস্যা কি হয়েছে, চিৎকার করছো কেন? তুমি আমার ফোন ধরছিলে না কেন? তুমি জানো না আমি অন্ধকারে ভয় পাই। তুমি একটা ছায়া দেখতে পেরেছো এখানে? একটা ছায়া আসছিল আমাকে ধরার জন্য। কিছু নেই, এই কথা তুমি বহুবার বলো। তুমি আমাকে এরকম অন্ধকারে রেখে যাবে না কোথাও? আমি আছি তো, ভয় কিছু আছে? একদম ভয় পাবে না। ভয় পাওয়ার বিষয়টা থেকে বের হয়ে আস। আসিস, কেমন তুই? আলহামদুলিল্লাহ। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমার চোখের সামনে তুই। একদম ভুল কথা বলছো। উপর বলা চাইলে যে কোনো কিছু হয়, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু সম্ভব। এভাবে ভাবনার কিছু নেই, আমি তো মোটেও ওটা নিয়ে চিন্তিত। উপরে একজন আছে, তুমি চাইলে সব সম্ভব, এবং সেটা যে কোনো মুহূর্তে সম্ভব। প্রত্যেকটা জিনিসের একটা পজিটিভ সাইড থাকে। যদি অ্যাক্সিডেন্ট না হতো, তোমাকে কি আমি আমার জীবনে পেতাম? এই যে এত সুন্দর করে তোমার হাতটা আমি ধরে রেখেছি, তাকে ধরতে পারতাম, মানুষটা আমার জীবনে আসতো, আমি কি জীবনে এত সুখী হতে পারতাম? হতো না। কি আশ্চর্য, কি হয়েছে তোমার? তুমি এখানে বসে আছো, খাবে না? আমি খাবো না, আমার খিদে নেই, প্লিজ। খিদে নেই মানে কি হয়েছে তোমার? তুমি তো কিছু খাওনি সারাদিন। উঠো না, এখন শুনতে চাই না, প্লিজ। তুমি বুঝতে পারছো না? সব বুঝতে পারছি, আমি সব শুনবো। উঠো তো, আমি বুঝতে পারছি। আসো, তুমি জাস্ট একটু কিছুক্ষণ বসে চলে আসো। আসো, বসো না গোপা, সারা শোনো। আর কি হলো? এখন আর ভালো লাগে না। তোমার বন্ধু আজাদ মারা গেছে, তাকে নাকি নিঃশংস ভাবে মারা হয়েছে। এটা সেদিন কি হয়েছে? কি হয়েছিল বুঝতে পারছিস না? আমি জিজ্ঞেস করছি তোকে, 2017-এর ওই মেয়েটা কি হয়েছিল? আমি বলছি কি করেছিল। সেদিনের পর মেয়েটাকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়, আর লোয়ার অ্যাবডোমেনে অপারেশন করা হয়, জরুরি অপারেশন। পরপর তিন মাস সাকসেসফুল হয় না, শেষে তার রিপ্রোডাক্টিভ সিস্টেম ফেলে দেওয়া হয়। মেয়েটা জীবনে কোনোদিন মা হতে পারবে না, সম্ভব জানিস? মেয়েটার গায়ে কতগুলো স্টিচ ছিল সে তুই জানিস? 100টা। বাবার অনেক টাকা ছিল বলে গায়ের যে ক্ষতগুলো ছিল সেগুলো প্লাস্টিক সার্জারির মাধ্যমে ঠিক করতে পেরেছে। তো মানসিক ক্ষত সেটা কি ঠিক করা যায়? মেয়েটা দিনের পর দিন রাতের পর রাত ঘুমাতে পারতো না, ছটফট করতো, অস্থির হয়ে থাকত। প্রতি মুহূর্তে মনে হতো যে তাকে কেউ ছিঁড়ে খাচ্ছে। হায়নার ধর, একটা বছর আমাদের সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টে ছিল, সুস্থ হচ্ছিল না। তারপর যখন সুস্থ হয় বেঁচে থাকতে চায়নি মেয়েটি। 3-4 বার সে আত্মহত্যা করবার চেষ্টা করছিল। শুধু এখানে শেষ হয়নি, এখনো অব্দি এই মেয়েটা মানসিকভাবে সুস্থ না, ট্রমাটাইজ হয়ে আছে। তার প্রতি মুহূর্তে মনে হয় কোনো একজন তাকে ছেড়ে খাচ্ছে। মেয়েটা যে এখনো এরকম, এটা তুই কিভাবে জানলি? কারণ মেয়েটার কেউ না, আমার স্ত্রী লোপা। হোয়াট? তুই ওকে দেখে চিনতে না পারলে ও তোকে দেখে ঠিকই চিনতে পেরেছিল। কি হয়েছে বলতে তো হবে, তুমি কিছুই বলছো না। কি কি বলো? যে লোকটা আমার আমার জীবন নষ্ট করে, সে আর কেউ না, তোমার বন্ধু আজাদ। ওই একটা রাত আমার জীবনটাকে দুর্বিষহ করে তুলেছে। এখনো পর্যন্ত আমি রাতের বেলা ঘুমাতে পারি না। প্রতিটা রাতে আমার মনে হয় আমাকে কোনো হায়নারা ছিঁড়ে কেটে খাচ্ছে।
আজ পর্যন্ত আমি সুস্থ হয়ে উঠতে পারলাম না। আমি ওকে শেষ করে দেব। কিছু করবে না তুমি, অনেক কষ্টে আমি তোমাকে পেয়েছি, আমি তোমাকে হারাতে পারব। যে মানুষটা আমার এত বড় ক্ষতি করলো তাকে আমি সামনে পেয়েও ছেড়ে দেব, তার কোনো বিচার হবে না? হবে, শাস্তি তার হবে। উপরে একজন আছেন, তিনি সবচেয়ে বড় বিচারক। আর এরা কি মানুষ? মানুষের পর্যায়ে পড়ে সৃষ্টি সেরা জীব। সৃষ্টিকর্তা বিচার বুদ্ধি দিয়েছেন যাতে কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা বুঝতে পারে। আর বুঝতে পারে না তারা পশু, পশুদের শাস্তি হবে। প্রকৃতি কখন কোন কিছু ছেড়ে দেয় না। প্রকৃতি যার যার কর্মফল তাকে ঠিক বুঝিয়ে দেয়, বুঝিয়ে দেবে। একটা কথা আছে, what goes around that comes around. এটা হচ্ছে একটা বৃত্ত, একটা সার্কেল। যে যা করবে সে তার কর্মফল অবশ্যই ফেরত পাবে। এই বৃত্তের বাইরে কোনো কিছুই নেই। হ্যাঁ, আমি করেছি, জানতে চাই আমি কোন অন্যায়টা আমি করেছি, কোন ভুলটা আমি করেছি। আমরা সবাই মানুষ, ছেলেরা যেমন মানুষ মেয়েরাও তাই। কিন্তু আমরা কি মেয়েদেরকে সম্মানটা দিতে পারছি, মানুষ হিসেবে সম্মান একবারের জন্য? ভুলে যাই আমরা মেয়েরা মায়ের জাতি, বোনের জাতি, স্ত্রীর জাতি। কিন্তু তারপরও, তারপরও তাদের সাথে এই অপরাধ, নির্যাতন, অত্যাচার, এটা কি শুধুমাত্র শারীরিক? শারীরিক, মানসিক, নিজের চোখের কাছ থেকে আমি দেখেছি। শুধু ওই সময়টুকু না, ওই সময়টুকুর পরের অংশটুকু, একটা মেয়ে মানুষের জীবন শেষ হয়ে যায়। এই যে সমাজ, তাদেরকে ধর্ষিতা বলে। বিচার হয় না ধর্ষকদের, বিচার হয় ধর্ষিতার। সবাই তার দিকে আঙুল তুলে তাকায়, তার দিকে কোনো শ্রদ্ধা থাকে না, সম্মান থাকে না, ভালোবাসা তো অনেক দূরের কথা। আমরা মানুষ, আমরা ছেলেরা মানুষ, যে কিনা আরেকটা মানুষের এত বড় ক্ষতি করতে পারে, আবার বুক ফুলিয়ে চলি। তুমি মনে করো না যেটা আমি তোমার জন্য করেছি, শুধু এটা করেছি সেই সকল মেয়েগুলোর জন্য যারা চোখের সামনে দুঃখে দুঃখে মরে। ধর্ষণের পর প্রতিবাদ হওয়া উচিত, হওয়া উচিত প্রতিবাদ। শুরু হোক এই ঘর থেকে, একটা দৃষ্টান্ত থাকবে সবার জন্য। এই কাজটি করবার আগে, ধর্ষণ করবার আগে একবারের জন্য হলেও চিন্তা করো যে কত বড় ভুলটা তারা করছে। প্রত্যেকটা ধর্ষক যেন মাথায় রাখে, আর অপকর্ম করে পার পেয়ে যাবে না, কারণ প্রত্যেকটা ধর্ষিত